কখনো পুষ্পা তো কখনো সাজন। অসুস্থ থাকায় ঠিকভাবে নিজের নামটাই বলতে পারছিলেন না রাঁচির যুবক। তবে শেষ পর্যন্ত পুলিশের চেষ্টায় রাঁচির বাসিন্দা সাজন গৌর বাড়ি ফিরল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত 26 মে ধূপগুড়ি ব্লকের কালীরহাট এলাকায় ভবগুড়ের মতো ঘুরছিল এক যুবক। স্থানীয় বাসিন্দারাই ধূপগুড়ি থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে প্রথমে হাসপাতালে নিয়ে যায়, পরে থানায় নিয়ে আসে। অসুস্থ থাকায় ঠিকঠাক নিজের নাম পরিচয় জানাতে পারছিলেন না যুবকটি। তবে মাঝে মধ্যে পুষ্পা আবার কখনো সাজন, কখনো বা নিজেকে দিলীপ বলে পরিচয় দিচ্ছিল। এতেই প্রথম দিকে বিপাকে পড়তে হয়েছিল পুলিশকে। তবে যুবকের কাছ থেকেই পাওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে তার আত্মীয়ের সঙ্গে কথা বলে পুলিশ। খবর পেয়ে শনিবার ধূপগুড়িতে পৌঁছায় ওই যুবকের স্ত্রী ও শ্বশুর। তারপরই জানা যায় তার আসল নাম সাজন গৌর। ডিমাপুরে কাপড়ের কারখানায় কাজ করত সে। সেখান থেকে ট্রেনে চেপে রাঁচি ফেরার সময় আলিপুরদুয়ার জেলার কামাখাগুড়িতে কেউ তাকে ট্রেন থেকে নামিয়ে দেয়। তার স্ত্রী ললিতা গৌর জানান, সাজনের মৃগী রোগ রয়েছে, মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে, তবে মানসিকভাবে সে ঠিকই রয়েছে। ধূপগুড়ি থেকে শুভাশিস বাসাকের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।